বাসর রাতে তুমি আর আমি যা করেছি এটা যদি কেউ জানে কি যে হবে। তুর ছাই, বোকার মতো কথা বলছো কেন? আমার বউর সঙ্গে যা ইচ্ছে তাই করবো, আর বাইরের মানুষ জানবে কি করে? হ্যাঁ আচ্ছা বাদ দাও, পেয়েছো তুমি? না আমি এখনো পাইনি, তুমি পেয়েছো? না আমিও পাচ্ছি না। খুঁজতে থাকো, সময় নেই ভেবো না, আমাদের হাতে এখন সময় আর সময়। বউ আমার দিকে তাকিয়ে মুচকিয়েছে, আবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো। পয়সাওয়ালা ছেলে হোক, সেটা বিবাহিত কিংবা অবিবাহিত অথবা অন্য কিছু, শুধু 2 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকলেই হলো। এমন পরিকল্পনা আরও মাসখানেক আগেই করা হয়েছিল। রিমির সঙ্গে আমার সম্পর্ক 2 মাস আগে থেকে, প্রেম করেই বিয়েটা করেছে। কিন্তু আমাদের দুজনেরই বাইকে ঘুরে বেড়ানোর শখ প্রচণ্ড। সমস্যা হচ্ছে বাইক কেনার মতো ক্ষমতা আমার নেই। মাসখানেক আগে রিমিকে বিষয়টা দুষ্টমির ছলে মজা করে বলেছিলাম, কিন্তু রিমি বিষয়টা গুরুত্ব সহকারে ভেবে দেখেছে এবং নিজে থেকে এমন কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। রিমি কাজটা তখন ওই করতে চেয়েছিল, অর্থাৎ মাসখানেক আগে, কিন্তু আমি করতে দেইনি। নিজের উপর যেখানে ভরসা করতে পারি না, অন্যের উপর কীভাবে ভরসা করি? দেখা যাবে অন্য সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গেল, তখন কি হবে আমার? এখন ভয় নেই, রিমিকে নিজের বানিয়ে নিয়েছে। তাই সময় অপচয় না করে বাসরাতে মুরগি খুঁজতে লাগলাম, যেখানে 2 লক্ষ টাকার ডিম পারবে এবং সেই ডিমের বিনিময়ে আমি পেয়ে যাব আমার স্বপ্নের বাইক। রিমি বলল, দেখো তো এই ছেলেটা কেমন, মনে হচ্ছে ছেলের বাবার অনেক টাকা আছে, নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে। কই দেখি, না না এই ছেলেকে দিয়ে হবে না, অন্য কাউকে খোঁজো। কেন, কি হয়েছে, এই ছেলের সমস্যা কি? বড় লোক তো, দেখতেও তো হ্যান্ডসাম। হ্যাঁ এটাই সমস্যা, ছেলেটা হ্যান্ডসাম, এমন ছেলে পেছনে অনেক মেয়েরাই ঘুরঘুর করে। তোমার মতো সুন্দর মেয়েকে পাত্তা দিলেও তোমার পেছনে টাকা অপচয় করবে না, এই ছেলেকে বাদ দিয়ে অন্য কাউকে খোঁজো। এই নিয়ে যতগুলো ছেলেকে দেখিয়েছি একটাকেও তোমার পছন্দ হয় না, ভাল লাগে না। কথা কম বলে অন্য কাউকে খোঁজো, আমি বোকা হতে পারি কিন্তু অতটা বোকা নই। রিমি এই নিয়ে যতগুলো ছেলে দেখিয়েছে সবগুলো হ্যান্ডসাম দেখতে, আমি কোনো রিস্ক নিতে পারবো না, এমনিতে কাজটা ঠিক হচ্ছে না, তার উপর যদি বাইকের আসে রিমিকেও হাতছাড়া করতে হয়, তাই কোনো হ্যান্ডসাম ছেলে আমার এমন পরিকল্পনায় অন্তর্ভুক্ত নয়। এই তো পেয়েছে মনের মতো একজনকে, আমি বললাম, রিমি রিমি পেয়েছি, এই দেখো। রিমি আমার হাত থেকে ফোন নিয়ে প্রোফাইল পিকচারে দেওয়া ছবিটা দেখে মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন করে ফেলল, যেটা দেখেই বোঝা যাচ্ছে ছেলেটাকে পছন্দ হয়নি রিমির। আমার মুখ ফুটে উঠল আনন্দের হাসে। রিমি কিছু সময় প্রোফাইল ঘেঁটে দেখে বলল, কেমন যেন দেখতে, এই লোকের কাছ থেকে মনে হয় না নিতে পারবো। ধুর চাই, ওইসব তোমার ভাবতে হবে না, না নিতে পারলে নাই, অন্য কাউকে খুঁজবো আমরা, এ ছেলেকে ট্রাই করে দেখতে সমস্যা কি? তারপরও রিমির কথায় ভ্রুক্ষেপ না করে হাত থেকে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ পাঠিয়ে দিলাম। লিখলাম, ভাইয়া কেমন আছেন, আমি আজ নতুন অ্যাকাউন্ট খুললাম, প্রথমে আপনাকে পেলাম, আপনার নাম দেখে চিনতে পেরেছে, কিন্তু ছবি থেকে মনে হচ্ছে অনেকটা বদলে গেছেন, এখন আপনাকে দেখতে আগের চেয়ে ভালোই লাগছে, মেসেজ পাঠিয়ে দিয়েছে, এখন শুধু রিপ্লাইয়ের অপেক্ষা। এমন এক মুরগি খুঁজে বের করতে আমার ও রিমির 2-4 ঘন্টা সময় লেগেছে, অথচ মুরগি 4 সেকেন্ডের সময় নিল না ফাঁদে পা ফেলতে। মনে হচ্ছে ছেলেটা অপেক্ষা ছিল এমন একটা মেসেজের, আর মেসেজ পেতেই সঙ্গে সঙ্গে রিপ্লাই। ওর ব্যথা আমিও বুঝি, একটা সময় আমিও সিঙ্গেল ছিলাম। এ ভাই তুমি এভাবে ফেক আইডি খুলে সিঙ্গেলের সাথে মজা নিতে নেই, পাপ হবে পাপ। এমন এক রিপ্লাই পেয়ে হাসি আর থামছে না, নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস হলে এমন একটা রিপ্লাই দিতে পারে মানুষ। আমার মনে পড়তে লাগলো আমার অসহায় দিনগুলোর কথা, হাসি আমার থামছে না। এদিকে রিমির মুখে হাসির কোনো ছিঁড়ে ফোটাও নেই, এবার মূল কর্মে নেমে আসে। সঙ্গে সঙ্গে রিমির 2টা ছবি সেন্ড করে দিলাম, জানি ছবি দেখেও নিজের উপর থাকা আত্মবিশ্বাস এত সহজে ভেঙে পড়বে না, তাই ছবি সেন্ড করার সামান্য সময় পর কল দিয়ে রিমির কাছে ফোন ধরিয়ে দিলাম। এর 3 সপ্তাহ পর ওই মুরগির সাথে রিমির কথা হয়। শোনো, ভাইয়া না আমাকে সন্দেহ করেছে, ভাইয়া প্রমাণ ছাড়া কিচ্ছু করবে না, যেদিন প্রমাণ পেয়ে যাবে সেদিন যে আমার কি হবে। কেন কি করবে? তোমাকে তো বলেছিলাম এখানে আমার আপন কেউ নেই, সবাই সৎ, সৎ ভাই এখন যে পরিমাণ নির্যাতন করে যদি জানতে পারে আমি কারোর সঙ্গে ফোনে কথা বলি, রিলেশন করি, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু মরার আগে আমার শরীরে থাকা মূল্যবান যা কিছু রয়েছে বিক্রি করে পাওনা পরিশোধ করবে। রিমির এমন কথা শুনে
মুরগি উত্তেজিত হয়ে বলল, কি বলছে এসব, এমনটা কেউ করে নাকি? আর পাওনা পরিশোধ করবে মানে? কিসের পাওনা? থাক, ওটা তোমার জানতে হবে না। দেখো রিমা, আমার কাছে তুমি কিছু লুকাবে না। আমাদের সম্পর্কের শুরুটা হয়তো ভুল বোঝাবুঝি দিয়ে, কিন্তু এখন আমরা একে অপরকে ভালোবাসি। তোমার ভালো মন্দ জানার অধিকার আমি রাখি। সত্যি করে বলো, কিসের পাওনা? আমি ফোন রাখছি, ভাইয়া চলে এসেছে, মনে হয় দেখে ফেলেছে আমাকে। হ্যালো 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 রিমা। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলাম, স্পিকার দিয়ে কথা বলছিলাম। স্পিকার দিয়ে কথা বলছিল রিমা, দুঃখিত রিমি, মুরগির কাছে রিমি হচ্ছে রিমা। এই অল্প সময়ের মধ্যে রিমি মুরগিকে সম্পূর্ণ বশ করতে পেরেছে। প্রথম সপ্তাহে এত কথা হয়েছে যে চ্যাটিংয়ের মাধ্যমে, দ্বিতীয় সপ্তাহে প্রেমের সম্পর্ক শুরু। মুরগি এখন রিমার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, তাই সময় অপচয় না করে পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনার শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমার অভিনয়ের পালা, মুরগিকে কল দিলাম। কল রিসিভ করতে অভিনয় শুরু। হ্যালো, কে বলছেন আপনি? জি, আমি রায়হান খান চৌধুরী। রিমাকে চিনেন কিভাবে ও আপনার কি হয়? মুরগি অত্যন্ত নরম কণ্ঠে বলল, ভাইয়া আপনি একটু মাথা ঠান্ডা করুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। এখানে রিমার কোনো দোষ নেই, আমি আপনাকে শুরু থেকে সব বলছি। আমি জোরগুলো রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, সত্যিকার বল রিমা, তোর কি হয়, তোর সাথুর বিয়া হয়েছে? না ভাইয়া না, আপনি ভুল ভাবছেন, রিমার সঙ্গে আমার বিয়ে হয়নি। আমরা একে অপরকে ভালোবাসি। কি বললি তুই? ওই কি বললি, তোর বাসা কই? তোর বাসার ঠিকানা দে, তোর ওইখানে আয়সা খুন করবো, তোর এত বড় সাহস? পাশ থেকে রিমি চোরে চোরে বলতে লাগল, ভাইয়া প্লিজ আমাকে মেরো না, প্লিজ ভাইয়া আমাকে মেরো না, আমি ওকে ভালোবাসি, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলো না। আমার অ্যাক্টিং এর সময় শেষ ফোন কেটে মোবাইল একেবারে অফ করে দিলাম। এখন আর কিছুই করতে হবে না, বাকিটা এমনি এমনি হয়ে যাবে। রাতে দুইটার দিকে অন্য একটা সিম দিয়ে মুরগির নাম্বারে একটি মেসেজ পাঠিয়ে দিলাম, রায়হান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কি আমাকে আজ রাতের মধ্যে এখান থেকে নিয়ে যাবে? তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার আপন মা ওদের কাছ থেকে 2,50,000 টাকা ধার নিয়েছেন, যেটা পরিশোধ করতে পারেনি, এর আগেই চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে। আমি অনেক কষ্টে কিছুটা পরিশোধ করতে পেরেছি, বাকি 2,00,000 টাকা তুমি পরিশোধ করে দিবে? এই টাকার জন্যই আমার জীবনে এত কষ্ট, যদি আমার ভালোবাসার এটুকু মূল্য দিতে পারো করে দিও, এটাই আমার শেষ চাওয়া তোমার কাছে। মেসেজ সেন্ড করার কিছু সময় পর মুরগি রিপ্লাই দিল, তুমি মেসেজ দিলা বলে আমিও মেসেজ দিচ্ছি, কল দিচ্ছি না, হয়তো এতে করে তোমার বিপদ বেড়ে যাবে। আমি চট্টগ্রাম এয়ারপোর্টে আছি, প্লেনে করে ঢাকা আছি, বেশি সময় লাগবে না, আমি তোমাকে ওদের কাছ থেকে একেবারে জন্য নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আর টাকা নিয়ে ভাববে না, 2,00,000 কেন, 4,00,000 দিতেও আমার কোনো অসুবিধা নেই। যদি বাসা থেকে বেরিয়ে আসতে পারো তাহলে ঢাকা এয়ারপোর্টে অপেক্ষা করো আমার জন্য, আর না হয় তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার বাসায় আসবো। খেল খতম, এবার শুধু হাতে টাকা পাবার পালা। কিছুটা আক্ষেপ হচ্ছে মুরগির মেসেজ দেখে, কেন যে 2,00,000 টাকা চাইলাম, মুরগির তো 4,00,000 টাকা দিতেও দ্বিধাবোধ করতো না, ভাগ্যে যেটা আছে সেটাই বেশি। আনন্দ রিমিকে জুড়ে ধরতে চাইলাম, কিন্তু রিমি রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল, হয়তো এতদিন কথা বলেছে এখন টাকা নিতে সংকোচ বোধ করছে। যাকগে, টাকা পেয়ে যখন বাইক নিয়ে আসবো তখন সব ঠিক হয়ে যাবে, আক্ষেপ না করে ঘুমিয়ে পড়লাম। রিমিকে প্রথম যেদিন দেখেছিলাম আজ ঠিক তেমনটাই লাগছে দেখতে। স্কুল ড্রেস পরিহিত রিমিকে অসম্ভব সুন্দরী দেখায়, ট্রেনের অপেক্ষা অপেক্ষমান আমি আর রিমি রেল স্টেশনে। এই তো ট্রেন চলে এসেছে, রিমির হাত ধরে বলতে লাগলাম, রিমি তুমি ওর কাছ থেকে বাইক নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, অন্য কোথাও যাবে না, তুমি ছাড়া আমার জীবনে অন্য কিছুর মূল্য নেই, যদি বাইক না দেয় তুমি সময় অপচয় না করে সোজা আমার কাছে চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চলে আসব, আর হ্যাঁ নিজের যত্ন নিও। এই বলে রিমি দৌড়ে যেতে লাগলো। রিমিকে এভাবে দৌড়ে যেতে দেখে আমার মাথা কাজ করছে না, এইভাবে দৌড়াচ্ছে কেন, মনে হচ্ছে আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আর শেষের কথাটা কি বলল, নিজের যত্ন নিও, এর মানে কি রিমিকে আমাকে ছেড়ে ও ছেলের সঙ্গে চলে যাচ্ছে? আমি চিৎকার করে ডাকতে লাগলাম, রিমি যেও না, রিমি দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে উঠে বসে পড়লাম, গেমে মুখ বেয়ে ঘাম চড়ছে আমার,
এটা তাহলে স্বপ্ন ছিল না? আমার টাকা লাগবে না, আমার বাইক লাগবে না, সব বাদ, আমি শুধু রিমিকে নিয়ে থাকতে চাই। পাশ ফিরে তাকিয়ে দেখে রিমি নেই, বিছানা ফাঁকা। রিমি বলে জোর করে ডাক দিব, অমনি বাথরুম থেকে বেরিয়ে এলো রিমি। আমাকে বসে থাকতে দেখে রিমি বলল, উঠে পড়েছ? জলদি ফ্রেশ হয়ে নাও, ছেলেটা মেসেজ দিয়েছে, সে চলে এসেছে, এয়ারপোর্টে টাকা নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা কিভাবে নিবা টাকাটা? কি বলছো তুমি আবোল তাবোল? ছেলেটা টাকা নিয়ে বসে আছে আর এখন তুমি এমন কথা বলছো? বললাম না কোনো কথা বলবে না, এই বিষয়ে আমার কিছু লাগবে না। যা করেছি যা হয়েছে সব বাদ, জলদি গিয়ে নাস্তা রেডি করো, আমি ফ্রেশ আসছে, তারপর আমরা বাইরে ঘুরতে যাব, এই বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেলো। রিমি নীরব মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল আমার পানে তাকিয়ে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে আবারও বললাম, এভাবে দাঁড়িয়ে না থেকে যেটা করতে বলেছে সেটা করো, গিয়ে নাস্তা রেডি করো। অনেকটা সময় লাগিয়ে গোসল করেছে, মাথায় অনেকটা পানি ঢেলেছে, ঠান্ডা মাথায় ভেবে দেখেছে এতদিন যে কাজটা করছিলাম সেটা কতটা জঘন্য একটি কাজ, এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে এখন মাথায় আসছে। এমন টাকা দিয়ে বাইক কিনলে দুর্ঘটনা যে কতটা, থাক আর ভাববো না, রিমিকে নিয়ে কোথাও ঘুরতে যাব, সব ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ বসে আছে নাস্তার অপেক্ষায়, রিমির কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মাঝে কয়েকবার রিমিকে জোর গলে ডাক দিয়েছে, কোনো উত্তর দেয়নি, হয়তো রয়ে গেছে আমার উপর। যাই গিয়ে রাগ ভাঙাই, কী ব্যাপার রিমি, কই? পুরো বাড়ির তন্ন তন্ন করে খুঁজেছে। কি ব্যাপার রিমি কই? পুরো বাড়ির তন্ন তন্ন করে খুঁজেছে, রিমির কোনো অস্তিত্ব নেই। ফোন হাতে নিয়ে দারুণকে কল দিলাম, দারুণ বলল রিমি নাকি বাসা থেকে বেরিয়ে পড়েছে আরও অনেকটা সময় আগে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটি সরে পড়ল, বুকের মাঝে থাকা হাড়গুলো ভেঙে যাওয়ার শব্দ আমার কান অব্দি আসছে। রিমি কি তাহলে সত্যি আমাকে ছেড়ে চলে গিয়েছে? তৎক্ষণাৎ আমার ফোনে একটি মেসেজ আসে, মুরগি যদি জেনে বুঝে নিজের ইচ্ছায় শেয়ালের গর্তের মুখে নেশে গিয়ে আনন্দে মনে পোকামাকড় খেতে আসে, শেয়ালের কর্মকে বসে বসে মুরগির নাচ দেখা কখনোই না, মুরগি আর সেখান থেকে ফিরে যেতে পারবে না। এটুকু জ্ঞান বুদ্ধি মুরগির না থাকলেও আপনার মতো মানুষের থাকা উচিত ছিল। মেসেজটা একবার পড়ে কিছুই বুঝতে পারছি না, তাই কয়েকবার পড়লাম, তবু মাথা কাজ করছে না। এখানে মুরগি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? আরও কয়েকবার পড়লাম, অতবার বুঝতে আমি সক্ষম হলাম, শেষমেশ মুরগিটা আমি হয়ে গেলাম।